এক মাসেরও কম সময়ের ভিতরেই আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। যারা নতুন করে পাসপোর্ট বানানোর জন্য দিয়েছেন বা রেনুয়েলের জন্য দিয়েছেন, আপনি যদি কিছু কাজ আছে এগুলো যদি ফলো করেন, তবে এক মাসেরও আগে আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো, তার আগে বলবো ফেসবুকে আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিসা সংক্রান্ত সকল তথ্য আপডেট দেওয়া হয়। এজন্য অনুরোধ করব যারা নতুন আছেন বা এখন পর্যন্ত যারা আমাদের এই পেজটিকে ফলোয়িং করেননি, অবশ্যই ফলোয়িং করে সাথে থাকবেন। আসি মূল বিষয়গুলো। যাদের পাসপোর্ট নতুন বানানোর জন্য দিয়েছেন বা বানানোর জন্য দিবেন, তবে ভাবতেছেন যে পাসপোর্ট বানানোর জন্য দিলে তো এক মাসের ভিতরে পাওয়া যায় না, দুই মাস, তিন মাস, ছয় মাস, এরকম লোকও মুখে শোনা যায় যে ছয় মাসেরও পাসপোর্ট পাওয়া যায় না। যদি এরকমের দেরি হয়ে থাকে তবে সেটা সম্পূর্ণ আপনার দোষের জন্য, আপনার গাফলতির কারণের জন্য পাসপোর্ট নূতনের জন্য বা রেনুয়েলের জন্য দেরি হয়ে হচ্ছে। আসলে আপনি যদি কিছু ফলো কাজ আছে সেগুলো যদি আপনি ফলো করেন, তবে আপনার পাসপোর্ট এক মাসেরও খুবই কম সময়ের ভিতরে আপনি পেয়ে যাবেন। আমিও পেয়েছি। এমনকি যদি আপনি কোনো কিছু সংশোধনের জন্যও দেন, তবেও আপনি এক মাসের আগে আপনি পেয়ে যাবেন, কোনো বাড়তি খরচের প্রয়োজন নেই। কী সব কাজগুলো আছে, কী সব কাজগুলো আপনি ফলো করতে পারেন এগুলো বলতেছি। আপনি যদি পাসপোর্ট নূতন বা রেনুয়েলের জন্য বানানোর জন্য দেন, ডিজিটাল যে পাসপোর্টটা আছে বর্তমান এই পাসপোর্ট, এটার জন্য আপনি পূর্ণাঙ্গভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে আপনার এটা ফর্মটা পূরণ করতে হবে, যে বা যে টাইপিং থেকে আপনার ফর্মটা পূরণ করেন সেটা নিখুঁত হতে হবে, নির্ভুল হতে হবে। তারপরে যদি আপনার কোনো পাসপোর্টের জন্য কোনো কিছু যদি সংশোধনের জন্য দেন, সেটার জন্য আলাদা লেটার করে নিতে হবে। যেমন আপনার নাম যদি মিসিং থাকে, যদি সংশোধন থাকে, যেমন আইডির সাথে আপনার বাংলাদেশি আইডির সাথে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে আপনার নতুন যে পাসপোর্ট করবেন বা রেনুয়েল করবেন এটার সাথে হুবাহুব মিল থাকতে হবে। যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় বা পরিবর্তন আসে ভোটার আইডি কার্ডের সাথে, নতুন আপনার যে পাসপোর্টটা আছে পূর্ববর্তী পাসপোর্টের সাথে কোনো কিছু যদি মিল না থাকে বা সংশোধন করতে হয়, সেজন্য আলাদা লেটার করতে হবে, লেটার দিতে হবে, লিখিত অবজেকশন দিতে হবে, এগুলো নিতে হবে পরবর্তীতে। অর্থাৎ আমি সংক্ষেপে ভিতরে সব কিছু বলতেছি, পূর্ণাঙ্গভাবে আপনি সব কিছু সুন্দরভাবে ঠিকঠাকভাবে পূরণ করে আপনি যখন জমা দেবেন, জমা দেওয়ার পরে কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো আপনার পার করতে হবে। এজন্য আপনি জমা দেওয়ার পরে আল্লাহর ওয়াস্তে বসে থাকবেন না। আপনার কাজ হলো প্রতিদিন আপনার পাসপোর্টটাকে আপনার ট্রেকিং করে দেখতে হবে, পাসপোর্টটা এখন আছে, আজকে কোথায় আছে, কোন পজিশনে আছে, এগুলো আপনার ট্রেকিং করে দেখতে হবে প্রতিদিন। এরপরে যেখানে যে পজিশনে আছে সেটাকে আপনার আপনার পাসপোর্ট যদি কোথাও আটকে যায়, অর্থাৎ আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে এখান থেকে, যেমন যে যে সকল প্রবাসী ভাইরা মনে করেন যারা আমিরাতে আছেন বা সৌদি আছেন, কুয়েত, কাতার, যে কোনো দেশ থেকে বা বাংলাদেশ থেকেও যারা জমা দিতেছেন, জমা দেওয়ার পরে এটা সরাসরি চলে যাবে বাংলাদেশ সেন্ট্রালে, সেন্ট্রাল ওখান থেকে নর্মালি একটা চেকিং হবে, চেকিং হওয়ার পরে এটা চলে যাবে, যদি ওখান থেকে সব কিছু ঠিকঠাক মোটামুটি আসে, এরপরে চলে যাবে আপনার নিজ এলাকার পুলিশ ভেরিফিকেশনের জন্য। এগুলো যদি আপনি দেখতেছেন সব কিছু ঠিকঠাক ওকে হয়ে গেছে, মানে এগুলো আপনার স্টেপ বাই স্টেপ আপনার চেক করতে হবে, দেখতে হবে। মনে করেন পুলিশ ভেরিফিকেশনের সময় বা আপনার প্রথমে যে নথি একটা চেকিং হয় সেটার জন্য আপনি দেখতেছেন রিটার্ন আসছে, তখন আপনার এটা আপনার এই এগুলো আবার মডিফাই করতে হবে, দ্রুত এটা মডিফাই করে সংশোধন করে আবার রিসাবমিট করবেন। আবার যদি আপনি মনে করেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওখানে যদি আটকে গেছে, কোনো কারণের জন্য আটকে যায়, সেটা আপনার দ্রুত আপনার পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ প্রতিদিন আপনার চেক করতে হবে, প্রতিদিন এটা স্টেপ বাই স্টেপ কোথায় আছে আপনার এটা খোঁজ নিতে হবে। যেখানে আটকে যাবে সেখানে সেই পজিশন অনুযায়ী ওখানে কমেন্ট লেখা থাকবে, ওইটা নিয়ে আপনার দ্রুত পদক্ষেপ নিতে হবে। এর পুলিশ ভেরিফিকেশনের ওখানে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এরপরে যাবে আপনার সেন্ট্রালে, আবার ওটা আপনার নথি সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনি বাংলাদেশি কিনা, সব কিছু এখানে যে তথ্যগুলো দিচ্ছেন এটা কি নির্ভুল কিনা, এই সব কিছু যদি এখানে সব কিছু ঠিক হয়ে যায়, তখন এটা আবার পাঠিয়ে দেবে পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য। প্রিন্টিং হয়ে যাবে, প্রিন্টিং হয়ে যাওয়ার পর আর কোথাও আর আটকানোর আর কোনো সময় নেই। এরপরে আপনি আবার ট্রেকিং করে দেখতেছেন পাসপোর্ট আপনার যেখানে আপনি জমা দিচ্ছেন সেখানে আবার চলে আসবে। মনে করেন আপনি যদি আবুধাবি অ্যাম্বাসিতে জমা দিচ্ছেন বা দুবাই অ্যাম্বাসিতে জমা দিচ্ছেন, তো ওখানে আপনার এখন দেখাবে ইন দ্য ওয়ে,
লোকাল এরিয়াতে বা লোকাল পাসপোর্ট অফিস, এখানে আসতেছে, আসার পরে এখানে যখন সব কিছু হয়ে যাবে আপনার আবার মোবাইলে মেসেজ আসতে পারে বা ইমেলে মেসেজ আসতে পারে, অথবা আপনি এখানে সিস্টেমে যখন চেক করে দেখবেন যে আপনার এখানে এসে গেছে টাইমের আগেও চলে আসে, আপনি গিয়ে এখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারেন। যেমনটা আমিও নিজে করছি, আমার কিন্তু পাসপোর্ট নাম সংশোধনের জন্য দিয়েছিলাম, মূল নাম বংশনাম ওখানের ভিতরে কিছু মিসিং ছিল, যেটা আইডির সাথে মিল, আইডির সাথে আইডিতে একরকমের ছিল আর পাসপোর্টের ভিতরে নাই, তো আইটি ওইটার আমি এটা পুরোপুরি এখানে নতুন পাসপোর্টের ভিতরে ওটাকে সংযুক্ত যুক্ত করার জন্য এভাবে করছিলাম। কিন্তু অনেকেই বলছে অনেক রকমের সমস্যা, আমি অবশ্যই টাইপিংয়ে, তারপরে অনেকেই অনেক রকমের পরামর্শ দিছে, এবার এরকমের হবে না, এরকম অনেক কিছু বলছে, কিন্তু তারপরে আল্লাহর রহমতে দ্রুত সময় পেয়েছি। তার মানে আমি প্রতিদিন কিন্তু আমি প্র্যাকটিক্যালভাবে চেক করতাম কোন অবস্থাতে আছে, তো কোথাও আমার বাড়তি কোনো খরচ যায় নাই আর কোনো রকম কোনো ঝামেলাও হয় নাই, যেখানে যেখানে আটকে গেছিলো আমি দ্রুত এখানে পদক্ষেপ নিয়েছি, এক মাসেরও কম সময়ের ভিতরে তারা যে ডেট দিয়েছিলো তার আগে আমি পেয়ে গেছি।